দেখো, এর আগের ভিডিওতে আমরা শতদার অবধি করেছিলাম, আজকে 18 থেকে শুরু করবো। 18 নম্বরে কি হয়েছে, কস ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এত ইকুয়াল টু কস ইনভার্স এত ইকুয়াল টু ট্যান ইনভার্স এত প্রমাণ করতে হয়েছে। তবে এখান থেকে এখানে যাওয়াটা ডিফিকাল্ট, আমরা এদিক থেকে এদিকে আসবো, এদিক থেকে এদিকে আসবো, এদিক থেকে এদিকে আসবো। ওকে, তো ফার্স্ট সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে কি রয়েছে আমার, টু সাইন ইনভার্স রুট ওভার 1 - x/2। আচ্ছা, এখান থেকে আমি আসবো কিসে, কস ইনভার্সে আসতাম। ওকে, দেখো তাহলে ভালো করে বোঝো, টু সাইন ইনভার্স এক্স থেকে আমি যাবো কিসে, কস ইনভার্স, টু সাইন ইনভার্স এক্স থেকে কস ইনভার্সে। আচ্ছা, তাহলে আমার কী ভাবতে হবে, কস টু থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কস থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যে থাকবে সাইন দিয়ে। আচ্ছা বলতো, কস টু থিটার ফর্মুলা সাইন দিয়ে কী আছে, 1 - 2 sin² θ, তাই না? তাহলে এখানে 1 - 2 sin² বানালো, আলটিমেটলি x². তাহলে ফর্মুলাটা কি, 2 sin x মানে কস ইনভার্স 1 - 2 x², তাহলে কস ইনভার্স 1 - 2 x² মিনস 1 - x/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কস ইনভার্স, যদি ক্যালকুলেশন করি 1 - 2 × 2² এবং তাহলে 1 - x/2, 2 ক্যান্সেল, তার মানে হলো আলটিমেটলি কস ইনভার্স 1 - 1 + x, 1 ক্যান্সেল, কস ইনভার্স এক্স, ইট মিনস ফার্স্ট পার্ট। থার্ড পার্ট, থার্ড পার্টে কী রয়েছে, 2 cos√1 + x/2, সেখান থেকে আমরা যেতে হবে কস ইনভার্স। আচ্ছা ভালো করে বুঝো, তাহলে আমাকে কী করতে হবে, 2 cos√x থেকে যেতে হবে কস ইনভার্সে। তাহলে আমাকে কী করতে হবে, কস কস টু থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে কস দিয়ে। আচ্ছা, কস টু থিটার ফর্মুলা কস দিয়ে কি, 2 cos²θ - 1, দ্যাট মিনস 2 x²-1, কারণ আমি কষ্টের জায়গায় কীভাবে পাবো, x²-1। তাহলে এখানে কী হবে, 2x মানে এটা 2 x² মিনস হলো √1 + x/2, 2 x²-1, দ্যাট মিনস হলো কস ইনভার্স 2 × 1 + x/2 - 1, 2 ক্যান্সেল, দ্যাট মিনস কস ইনভার্স 1 + x - 1, 1 ক্যান্সেল, কস ইনভার্স এক্স, ইট ইজ দ্য ফার্স্ট পার্ট। ওকে, দেন ফোর্থ পার্ট, ফোর্থ পার্ট, ফোর্থ পার্টে কি রয়েছে, 2 tan inverse, কনভার্সনগুলো বোঝো ভালো করে, 2 ×1 - x² / 1 + x, আমি সেখানে কিসে যাব, কস ইনভার্সে যাবো, তাই তো? আচ্ছা তাহলে এবার দেখো কী করবো, 2 tan inverse x থেকে আমাকে যেতে হবে কিসে, 2 tan inverse, মানে এটাকে আমি এক্স মনে করবো, তো 2 tan inverse x থেকে আমাকে যেতে হবে কস ইনভার্স। তাহলে আমাকে কী করে ভাবতে হবে, কস টু থিটার অ্যাপ্লাই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কস থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, থাকবে কী দিয়ে, ট্যান দিয়ে। তাহলে 1 - tan²θ / 1 + tan²θ, দ্যাট মিনস কী বলো, 1 - x² / 1 + x². তাহলে 1 - x² এক্স মানে এটা, তার মানে হলো √1 - x² / 1 + x তার হোল স্কোয়ার বাই 1 + √1 - x² / 1 + x তার হোল স্কোয়ার। কস ইনভার্স দেখলেন, তাহলে নিচের লসাগু 1 + x, এর নিচের লসাগু 1 + x হোল স্কোয়ার, কেটে যাবে, থাকবে কি, এখানে থাকবে 1 + x তার হোল স্কোয়ার মাইনাস 1 - x², কেন, কারণ এখানে হোল স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে, নিচে কী হয়, নিচে 1 + x তার হোল স্কোয়ার প্লাস 1 - x², কারণ এর স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, কস ইনভার্স এটা ফর্মুলা ভাবলে 1 + 2x + x² - 1 + x² বাই, নিচে 1 + 2x + x²
प्लस वन माइनस एक्स स्क्वायर वन वन कटे जाए एक्स स्क्वायर कटे जाए कॉस इनवर्स ऊपरे देखो कि है टू एक्स और टू एक्स स्क्वायर अर्थात टू एक्स कमन निल एक्स प्लस वन और एखे टू एक्स प्लस टू टू कमन निल एक्स प्लस वन एक्स प्लस वन कटे गल टू टू कटे गल कॉस इनवर्स एक्स फर्स्ट पार्ट ओके তাহলে আমরা সেকেন্ড পার্ট থেকে থার্ড পার্ট থেকে ফোর্থ পার্ট থেকে ফার্স্ট পার্ট প্রুভ করতে পারলাম বুঝতে পেরেছো আশা করি এগুলো সবাই ব্র্যাকেটের পাশে লিখে রাখতে পারো যেখানে যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবে সেখানে এই ফর্মুলাগুলো লিখে রাখবে আচ্ছা দেন 19 জায়গার অঙ্কটা বাদিক ভালো করে দেখো বাদিকে কি রয়েছে বাদিকে রয়েছে লেফট হ্যান্ড সাইডে কস সাইন ইনভার্স এক্স তার হোল স্কয়ার তাহলে আমাকে এই কস এই সাইন ইনভার্সকে কস ইনভার্সে কনভার্ট করতে হবে নাহলে এই কস কস ইনভার্স ক্যান্সেল করা যাবে না তো সাইন ইনভার্স এক্স কে কস ইনভার্সে কনভার্ট কি করে করব সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার তাহলে এটা হলো কস কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার পুরোটার স্কয়ার কস কস ইনভার্স ক্যান্সেল রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার তার হোল স্কয়ার দ্যাট মিন্স 1 মাইনাস এক্স স্কয়ার দিস ইজ দ্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সাইন cos inverse root over 1 minus root of cos inverse x তার হলো স্কয়ার সমান সমান sin sin inverse root over 1 minus x square তার হলো স্কয়ার sin sin inverse cancel root over 1 minus x square তার হলো স্কয়ার that means 1 minus x square therefore left hand side equal to right hand side proved okay দেন আমরা 20 জায়গার অঙ্কটা করব দেখো 20 জায়গার অঙ্কটাতে সাইন ইনভার্স রুট ওভার এত ইকুয়াল টু কস ইনভার্স এত ইকুয়াল টু কট ইনভার্স এটা প্রমাণ করতে বলছে তো আমি ফার্স্ট পার্ট থেকে এটা প্রমাণ করতে পারি বা ফার্স্ট পার্ট থেকে এটা প্রমাণ করতে পারি ফার্স্ট পার্ট থেকে এটা সেকেন্ড পার্ট থেকে দেখুন এটা তোমার কাছে প্রমাণ করতে পারো 20 জায়গার অঙ্কটাতে তো আমি ফার্স্ট পার্ট ফার্স্ট পার্ট আমার কি রয়েছে সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস কিউ বাই টি মাইনাস কিউ আচ্ছা আমি কি শিখতে চাইছি কস ইনভার্স দেখো যেতে চাইছি সাইন ইনভার্স থেকে এক্স সমান সমান কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মিনস রুট ওভার এক্স মাইনাস কিউ বাই টি মাইনাস তা হল স্কোয়ার কস ইনভার্স রুট ওভার এটাকে স্কোয়ার ক্যান্সেল হয়ে যায় তাহলে ওয়ান মাইনাস এক্স মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ সমান সমান কস ইনভার্স লসাগু করি রুটের ভেতরে তাহলে পি মাইনাস কিউ লসাগু পি মাইনাস কিউ মাইনাস এক্স প্লাস কিউ ওকে মানে কিউ কিউ কেটে যায় সমান সমান কস ইনভার্স রুট ওভার পি মাইনাস এক্স বাই পি মাইনাস কিউ ইন দ্য সেকেন্ড পার্ট ওকে আচ্ছা এবার আমরা ফার্স্ট পার্ট থেকে থার্ড পার্টটা প্রমাণ করব আমার ফার্স্ট পার্ট কি না সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ এখান থেকে আমি যেতে চাইছি কিসে কট ইনভার্স আচ্ছা দেখো তাহলে সাইন ইনভার্স এক্স থেকে আমি লিখতে চাইছি কট ইনভার্স এক্স তাহলে আমি কী ভাবতে হবে একটা কট থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যে থাকবে সাইন দিয়ে কি কট থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যে থাকবে সাইন দিয়ে কিন্তু কট থিটার ডাইরেক্ট কোনো ফর্মুলা কি সাইন দিয়ে আছে না নেই কট থিটার ডাইরেক্ট কোনো সাইনের ফর্মুলা নেই তাহলে কট থিটার ইকুয়াল আমরা কী জানতে পারি কস বাই সাইন কসটা তুমি সাইন করতে পারো কী ফর্মুলা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার
থিটা মানে রুট ওভার 1 হবে কস থিটা কস থিটা নিচে সাইন থিটা তাহলে হলো কি বলো যে কট থিটার ফর্মুলা সাইন দিয়ে তাহলে এখানে আমরা আলটিমেট এটাকে কি লিখতে হবে এখানে রুট ওভার 1 x স্কয়ার বাই x ওকে তাহলে ফর্মুলাতে দাগ দিলাম রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এক্স স্কয়ার বলতে এটা কি রুট ওভার এক্স মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার বাই এক্স, এক্স বলতে রুট ওভার এক্স মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ, কি বুঝতে পারলে? তাহলে কট ইনভার্স আমার এখানে যদি লসাগু করি এটা করলে কী হবে এ স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে রুটের ভেতরে কী হবে রুটের ভেতরে হবে p মাইনাস কিউ মাইনাস এক্স প্লাস কিউ বাই পি মাইনাস কিউ বাই রুট ওভার এক্স মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ, এর রুটের ভেতরে ভেতরে ক্যান্সেল করা যায় তাহলে এখানে কিউ কিউ ক্যান্সেল তাহলে কী হলো কট ইনভার্স, কট ইনভার্স দেখো উপরের রুটের ভেতরে দেখে হলো আমার পি মাইনাস এক্স নিচে এক্স মাইনাস কিউ এক্স মাইনাস This is the third part. One, two, third part. Okay? And the first part equal to second part equal to third part. এবার আমরা আসছি 21 জায়গার অঙ্কটাতে। 21 জায়গার অঙ্কটা দেখো, 21 জায়গার অঙ্কটা কি করছে? Tan inverse cot x, tan inverse cot x, 21 দেখো, left hand side, সমান সমান, tan inverse cot x plus cot inverse tan x এই তো আচ্ছা এবার যদি এই কটটাকে ট্যান করতে পারো তবে ট্যান ট্যান ইনভার্স ক্যান্সেল হবে তাই না তাহলে কটটাকে ট্যান কিভাবে করবো আর কি তুমি ভাবতে পারো ওয়ান বাই ট্যান না ওয়ান বাই ট্যান করলে কি হবে ট্যানটা নিচে চলে যাবে তাহলে এই ট্যান ট্যান ইনভার্সটা ক্যান্সেল করা যাবে না তাহলে আমাকে কী করতে হবে আমি এটাকে এমন একটা ফর্মুলা প্রয়োগ করতে হবে যেমন কটটা ট্যানও হয়ে যাবে কিন্তু পাশাপাশি থাকবে তাহলে এটা আমি লিখতে পারি ট্যান 90 মাইনাস এক্স ট্যান 90 মাইনাস থিটা কট থিটা প্লাস কট ইনভার্স এটাকে লিখতে পারি কী বলো কট 90 মাইনাস থিটা তো এখানে ট্যান ট্যান ইনভার্স এটা হলো পাই বাই 2 মাইনাস এক্স প্লাস পাই বাই 2 মাইনাস এক্স পাই বাই 2 পাই বাই 2 যোগ করলে পাই মাইনাস এক্স দ্যাট মিন মাইনাস 2 এক্স টু রাইট হ্যান্ড সাইড প্লাস লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ওকে আচ্ছা এবার আমার 22 23 এবং 24 22 23 24 এই তিনটে অঙ্ক একই রকমের অঙ্ক এই তিনটে অঙ্ক একই প্যাটার্নের একই রকমের আমি তোমাকে 23 দাগের অঙ্কটা এটা একটু কঠিন মনে হচ্ছে 23 দাগের অঙ্কটা আমি করে দেবো বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে দিস ইজ দা এইচ ডব্লিউ ওকে 22 এবং 24 23 দাগের অঙ্ক খুব ভালো করে খেয়াল করো কি রয়েছে লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে রয়েছে সাইন কট ইনভার্স কস ট্যান ইনভার্স এক্স সমান সমান দেখো প্রথমে সাইন কট ইনভার্স লিখলাম কস এই ট্যান ইনভার্সকে কস ইনভার্সে কনভার্ট করতে হবে ট্যান ইনভার্সকে কস ইনভার্সে কনভার্ট করলে তবে আমরা এই কস কস ইনভার্সকে ক্যান্সেল করতে পারবো তাহলে ট্যান ইনভার্স এক্সকে ট্যান ইনভার্স এক্স কে আমি কিসে কনভার্ট করবো কস ইনভার্স তাহলে কি ভাবতে হবে আমাকে একটা কস থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এই এক্স সাথেই থাকবা মানে কস থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে থাকবে কি দিয়ে ট্যান দিয়ে আচ্ছা কস থিটার ফর্মুলা ট্যান দিয়ে আছে না জানা নেই কিন্তু কস থিটার সাথে ট্যানের কোনো ডাইরেক্ট সম্পর্ক আছে না তাও নেই তাহলে কসের সাথে তার সম্পর্ক সেকে কিন্তু সেকের সাথে কিন্তু আবার ডাইরেক্ট ট্যানের সম্পর্ক আছে তাহলে আমরা কী করতে পারি কস থিটার ইকুয়াল টু লিখতে পারি ওয়ান বাই সেক থিটা এটাকে লিখতে পারি ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা তাই না তাহলে কী হলো বলো কস থিটার ফর্মুলা ট্যান দিয়ে হলো কি না তাহলে এখানে আমি কী লিখবো ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ক্লিয়ার ট্যান থিটা মানে কি এক্স তাহলে আমি এখানে কস এটাকে কী লিখতে পারি কস ইনভার্স ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার সেহেতু আমার এখানে এক্স বলতে এক্সই হয়েছে তাহলে কস কস ইনভার্স ক্যান্সেল হয়ে যায় অঙ্কটা হয় সাইন কট ইনভার্স ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওকে আচ্ছা এবার দেখো এই কট ইনভার্সকে আমাকে সাইন ইনভার্সে কনভার্ট করতে হবে তবে এই সাইন সাইন ইনভার্সটা ক্যান্সেল করা যাবে তাহলে আমাকে কী করতে হবে সাইনটা কট ইনভার্সকে সাইনে আবার দেখো
ওকে কট ইনভার্স, কট ইনভার্স এক্স যেটা রয়েছে সেটাকে সাইন ইনভার্সে কনভার্ট করতে হবে। তাহলে আমাকে কী ভাবতে হবে, একটা সাইন থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যে থাকবে কি দিয়ে, কট দিয়ে। সাইন থিটার ফর্মুলা ডাইরেক্ট কি রয়েছে কট দিয়ে, না। তাহলে সাইন থিটার সাথে কার কটের, কটের সাথে ডাইরেক্ট সম্পর্ক কোসেকের, কোসেকের সাথে সাইন। তাহলে ওয়ান বাই কোসেক থিটা লিখতে পারি, আর কোসেক থিটা ইকুয়াল ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, তাই তো? তাহলে সাইন ইনভার্স আমরা এটা লিখতে পারি রুট ওভার ওয়ান প্লাস কট মানে এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটা হলো সাইন ইনভার্স। দেখো এখানে এক্স বলতে কিন্তু এটা, ক্লিয়ার? তাহলে আমার এটা কী হয়ে যাবে, ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মিনস এটা ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর হোল স্কোয়ার। বুঝতে পারলে সাইন ইনভার্স, কস ইনভার্স এক্স কে সাইন ইনভার্স দেওয়ার ফর্মুলা কি, ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মিনস এটা সাইন সাইন ইনভার্স ক্যান্সেল। তাহলে ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তার মানে ওয়ান বাই রুট ওভার এটা যদি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, উল্টে দাও তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু, দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দ্য রাইট হ্যান্ড সাইড। ওকে, নেক্সট আমরা করবো 25 ডায়াগ্রামটা। পঁচিশ ডায়াগ্রাম ওটা দেখো আমি করাবো না, এটা এইচ ডাব্লিউ থাকবে, একটু ভালো করে খেয়াল করো। কিন্তু এখানে সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাই না? এটার সরলতম মান নির্ণয় করতে বলেছে। সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমরা কী লিখতে পারি, টু ট্যান ইনভার্স এক্স, তাই না? এইটুকু আমরা কী লিখতে পারি, টু ট্যান ইনভার্স এক্স। টু টু কেটে যাবে, থাকবে কি ট্যান ইনভার্স এক্স। আর দেখো কস ইনভার্স ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আমরা এটাকে লিখতে পারি কি, এইটুকুকে টু ট্যান ইনভার্স ওয়াই, তাই তো? টু ট্যান ইনভার্স ওয়াই সমান সমান কস ইনভার্স ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, টু টু কেটে যাবে ট্যান ইনভার্স ওয়াই। তাহলে আলটিমেটলি অঙ্কটা কী থাকবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। দেন ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ফর্মুলা অ্যাপ্লাই করবে, ট্যান ট্যান ইনভার্স কেটে যাবে, এটা পড়ে থাকবে ওটাই আনসার। ক্লিয়ার? এটা বাড়িতে ইনস্টল করুন। আচ্ছা, 26 জায়গা অঙ্কটা, এতের মান নির্ণয় করো যখন এক্স ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ। আচ্ছা, নাও এটার মান বের করতে বলছে, এটাকে আমরা টুকছি কস টু কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স সমান সমান। দেখ আমি এখানে কী করছি, কস এখানে টু দুটো কস ইনভার্স আছে, আমি একটা কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স এক জায়গায় লিখলাম, আর একটা কস ইনভার্স এক্সকে পিছনে লিখলাম, ঠিক আছে? কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স সমান সমান কি, পাই বাই টু। তাহলে পাই বাই টু প্লাস কস ইনভার্স এক্স। আচ্ছা, কস 90 প্লাস থিটা, যেহেতু একটু 90 সাথে ওয়ান মাল্টিপেল আছে, ওয়াট নাম্বার মাল্টিপেল আছে, তাহলে কসটা কী হয়ে যাবে, সাইন অ্যাঙ্গেল কস ইনভার্স এক্স। কোন কোয়াড্রেন্টে করছে, সেকেন্ড কোয়াড্রেন্ট, 90 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে, তো কস মাইনাস কি মাইনাস সাইন। এবারে কস ইনভার্সকে সাইন ইনভার্সে কীভাবে কনভার্ট করবো, সাইন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, সাইন সাইন ইনভার্স ক্যান্সেল, তাহলে কত হল মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স এর ভ্যালু আছে ওয়ান বাই ফাইভ, তার মানে কত, কত হবে 24/25, তার মানে মাইনাস 24 মানে হলো কত, টু রুট 6/5, ঠিক অ্যান্সার। ওকে, বুঝতে পারবে? আচ্ছা, এবার দেখো 29 দেয়, 27-28 করতে হবে না, যদি তোমরা বাড়িতে করতে চাও তো করতে পারো, প্রবলেম হলে আমি দেখিয়ে দেবো, কিন্তু 29 দেয় অঙ্কটা দেখো, বলছে 29 দেয় অঙ্কটা স্টার্ট চিহ্ন, যদি এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান প্লাস এ স্কোয়ার হয় তবে দেখা হবে এত ইকুয়াল টু এত। আচ্ছা, যেটা দেখাতে বলছে লেফট হ্যান্ড সাইডটা টুকলাম, ট্যান ইনভার্স ওয়ান বাই এ প্লাস এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই এ প্লাস ওয়াই, আমার ফর্মুলা অ্যাপ্লাই করি, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, তোমার কি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। ওকে, আচ্ছা, এখানে উপর নিচে লসাগু একই জিনিস, এ প্লাস এক্স এ প্লাস, তাহলে কি লসাগু করলে কী হবে,
উপর প্রশ্ন করলে আমি এ প্লাস ওয়াই প্লাস এ প্লাস এক্স, আর নিচে প্রশ্ন কী হবে এ প্লাস এক্স ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস ওয়ান, তাই না? চ্যানেল ইনভার্স তাহলে এটা কী হয় এক্স প্লাস ওয়াই প্লাস টু এ, এখানে গুণ করলে কী হয় এ স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়ান, তাই তো? আচ্ছা দেখো এক্স ওয়াই মাইনাস ওয়ান, এক্স ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার লেখা যায়, পাশে রাখলে এই কিন্তু যেহেতু এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান প্লাস এ স্কোয়ার, সুতরাং এক্স ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার, বুঝলে? তাহলে আমি এখানে লিখতে পারি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস টু এ বাই এ স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ ওয়াই প্লাস এ স্কোয়ার। আচ্ছা ট্যান ইনভার্স ওকে, একটা স্কোয়ার একটা স্কোয়ার টু এ স্কোয়ার। আচ্ছা উপর থেকে তাহলে দেখো নিচ থেকে একটা কমন নিলে এখানে হয় এক্স এখানে হয় ওয়াই আর এখানে টু এ স্কোয়ার থেকে একটা এ গেছে টু এ, এটা এটা কেটে যায় তাহলে কী হয় ট্যান ইনভার্স ওয়ান বাই এ। বুঝতে পারলে এটা হলো 29 আর অঙ্কটা, এরপরে আমরা করবো 30 আর 31 টা। আচ্ছা 30 অঙ্ক দুটো এবং 31 এর অঙ্ক দুটো এই প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, ওকে? এবং সব একই রকমের, দেখো অঙ্কগুলো তেমন প্যাটার্নের, দেখো ট্যান ইনভার্স পাই বাই টু দেওয়া আছে, কিছু একটা প্রমাণ করতে বলছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু ওয়ান, এখানে ঠিক তাই ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল টু পাই হয়েছে, দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই। 31 এর একটা অঙ্ক তাই, দেখো এখানে কস ইনভার্স এক্স ওয়াই জেড এর যোগফল দেওয়া আছে, পাই প্রমাণ করতে বলছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু ওয়ান, এখানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই জেড ইকুয়াল টু পাই প্রমাণ করতে বলছে দিস, ক্লিয়ার? তো অঙ্কগুলো প্যাটার্নগুলো বুঝতে পারছো একই রকমের, তো ওগুলো করবো কীভাবে? আমি দুটো অঙ্ক তোমাকে করে দেবো, 30-এর 2 ধাপটা করাবো আর 31-এর 2 ধাপটা করাবো, 30-এর 1 এইচ ডাব্লিউ এবং 31-এর 1 হলো আমার এইচ ডাব্লিউ। আচ্ছা 2 ধাপের অঙ্কটা তোমাকে কী দেওয়া আছে সেটা লেখো, গিভেন বা দেওয়া আছে কি না ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল টু ওয়াই। দেখো আমরা তো তিনটার ফর্মুলা জানি না, দুটোর ফর্মুলা হয়েছে একটাকে ডান দিকে নিয়ে যাও, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স জেড, ওকে? এবার এই দুটো কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে, করার পরে কি হবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স জেড। আচ্ছা এবার এই ট্যান ইনভার্সটা কোথায় পাঠিয়ে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এই পাশে এসে ট্যান হয়ে যাবে, ট্যান এটাকে পাই বাই টু লিখবে টু ইন্টু পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স জেড লিখতে হবে তো। আচ্ছা পলিং প্লাস এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু, তাহলে এখানে টু ইন্টু 90 আছে তাহলে ট্যানটা ট্যান থাকবে, অ্যাঙ্গেল তো ট্যান ইনভার্স জেড কোন কোয়াড্রেন্টে পড়ছে, টু ইন্টু 90 মাইনাস মানে টু ইন্টু 90 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তার মানে ও মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন প্লাস, তাহলে আলটিমেটলি ট্যানটা ইনভার্স কেটে যাবে, এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু হলো আমার মাইনাস জেড, কোনাকুনি গুণ কর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এটাই প্রমাণ করতে গিয়েছি, তাই না? ওকে প্রত্যেকটা অঙ্কে একই বসে চলবে, কী নিয়ম আমার করে দেখো, যেহেতু আমরা তিনটের ফর্মে অ্যাপ্লাই করতে পারি না সেই জন্য যে কোনো দুটোকে বাঁদিকে রাখবো বাকি একটাকে ডান দিকে নিয়ে যে দুটোকে বাঁদিকে রাখবো ফর্মুলে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পরে ওই ডানটা আবার ডান দিকে নিয়ে যাবে, নিয়ে আপনার আবার কী হয়েছে এখানে এটাকে থিটার ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছি, এখানে ট্যানটা ইনভার্স কেটে গেছে জেড ওখানে গুণ করছে কম আছে, তো ওই 1 2 3 4 সব অঙ্কগুলোই একই প্রসেসে করা যাবে, কিন্তু দুইয়ের অঙ্কটা একটু অন্যরকমভাবে করলে অ্যান্সারটা তাড়াতাড়ি মিলবে আর কি, তোমার অঙ্কটা টাফ হবে না, তবে দুইয়ের অঙ্কটা করে দিচ্ছি, দুইয়ের অঙ্কটাও এই একই মেথডে করা যাবে, একই অঙ্কটাও এই একই মেথডে করতে হবে। আচ্ছা দুইয়ের অঙ্কটা গিভেন বা দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে
sin inverse x plus sin inverse y plus sin inverse z equal to y. দুটো সাইন ইনভার্স একদিকে রাখলাম, বাকিটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। ওকে, এবার আমরা এটাকে নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করি না, এই অঙ্কটা একটু আলাদা করবো, তাহলে অঙ্কটা অনেক ইজি হয়ে যায়। এখানে আমি দুদিকে কস নিয়ে নিলাম, কস সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কস টু ইন্টু পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স জেড। বুঝতে পারলে cos a প্লাস বি, এটা এ এটা বি, cos a প্লাস বি সমান cos a cos b মাইনাস সাইন এ সাইন বি, ক্লিয়ার? ইকুয়াল টু এটা হবে টু ইন্টু নাইনটি, তো cos cosই থাকবে, অ্যাঙ্গেল সাইন ইনভার্স জেড হবে, কোন কোয়াড্রেন্টে করছে টু ইন্টু মাইনাস সাইনে ঘরে করছে, কিন্তু এই তো cos এজন্য মাইনাস। আচ্ছা, তাহলে এই সাইন ইনভার্স থেকে কস ইনভার্স করলে ক্যান্সেল করা যাবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কস কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, কস কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সাইন সাইন ইনভার্স ক্যান্সেল এক্স, সাইন সাইন ইনভার্স ক্যান্সেল ওয়াই ইকুয়াল টু মাইনাস কস, এটাকে লিখতে পারি কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার। ওকে, এ দেখে কি হয় রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার, ক্লিয়ার? আচ্ছা, এবার এই দুটোকে একদিকে রাখি, এটাকে অন্যদিকে নিয়ে যায়, তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার, বুথ সাইড এ স্কোয়ার করা দাও, তাহলে স্কোয়ার করলে কি হয়, এদিকে এ স্কোয়ার করলে এই রুট উঠে যাবে, এই রুট উঠে যাবে, মানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে এ মাইনাস বির ফর্মুলা, এ মানে হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার করলে কি হবে ওয়ান মাইনাস জেড স্কোয়ার মাইনাস টু এ বি মানে টু এক্স ওয়াই ইন্টু ওয়ান মাইনাস জেড স্কোয়ার, কী করলাম বর্গ করে। ওকে, আচ্ছা গুণ করে দাও, গুণ করলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার। দেখো এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যায়, এই ওয়ান ওয়ান কেটে যায়। ওকে, আচ্ছা জেড স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কী হয় জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু এক্স ওয়াই টু এক্স ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার, তো সেটা আবার স্কোয়ার করবে, আবার স্কোয়ার করলে কী হবে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দা হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু এক্স ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার দা হোল স্কোয়ার। সেটা এটা এ মাইনাস প্লাস বি বি সি হোল স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সরি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ বি মাইনাস টু বি সি, টু বি সি পরে একটা প্লাস হয়ে যাবে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু সি এ টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখেন এ স্কোয়ার করলে মাইনাস স্কোয়ার প্লাস দুই এর স্কোয়ার করলে চার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস জেড স্কোয়ার, এখানে এই স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেছে। সেটা যদি সাজিয়ে লিখি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর, দেখো আচ্ছা কোয়ান্টিটি হচ্ছে, দেখ এখানে আমরা গুণ করলে মাইনাস দরকার নেই মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল টু, এখানে গুণ করলে কি ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, এবার এর মতো মিলিয়ে যদি লিখি এটাকে দিকে নিয়ে আসে, তাহলে এক্স টু ইকুয়াল ফোর
প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর। আর এই টার্মটা মানে এটাকে লিখেছি, এটাকে লিখলাম, এটাকে লিখলাম, এই টার্মটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল। আচ্ছা এখানে আমার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে প্লাস টু এক্স স্কোয়ার স্কোয়ার দিয়ে আমি মাইনাস হয়ে গেলাম, তাহলে টুটা কমন নিয়ে হয়ে যাবে, তুমি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা বুঝতে পারলে, আর একবার না দেখে নাও, আমরা এখানে কি করলাম, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াইটাকে একদিকে রাখলাম, সাইন ইনভার্স জেডটাকে ওদিকে নিয়ে গেলাম। এবার আমি দুদিকে কস নিয়েছি, দেন কস এ প্লাস বি, মানে আমার এটাকে আমি এ মনে করেছি, এটাকে এ মনে করেছি, এটাকে বি মনে করি, তাহলে কস এ প্লাস বি, তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর এদিক থেকে কী হয়েছে, টু ইন্টু নাইনটি হাজারে কসটা কসই থাকবে, অ্যাঙ্গেল তো এটাই হবে, কোন কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন প্লাস কস মাইনাস এদের মাইনাস, তাহলে এটা ক্যান্সেল করতে পারবো না, এটাকে কস ইনভার্সে কনভার্ট করতে হবে, তাহলে সাইন ইনভার্স এক্সকে কস ইনভার্সে কনভার্ট করবো কীভাবে, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটাও তাই করলাম। এখানে এটা সাইন সাইন ইনভার্স কেটে গেলো এক্স, সাইন সাইন ইনভার্স কেটে গেলো ওয়াই, এখানে ঠিক তাই এই সাইন ইনভার্সটাকে কস ইনভার্সে কনভার্ট করবো, এখানে কস কস ইনভার্স এক্সকে এটা অ্যান্সার, এখানে কস কস ইনভার্স কেটে গেছে এটা মাইনাস এক্স ওয়াই, এখানে কস কস ইনভার্স কেটে গেছে মাইনাস এটা, এমন এবার এটাকে এদিকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে দুদিকে স্কোয়ার করে দিয়েছি, বর্গ করে দিয়েছি, তো এখানে বর্গ হলে এরুটটা উঠে গেছে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এরুট উঠে গেছে, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার করলে আলটিমেট রুটটা উঠে যাবে, ওয়ান মাইনাস জেড স্কোয়ার মাইনাস টু এ বি টু এক্স ওয়াই ইন্টু দিস, ক্লিয়ার। আচ্ছা এখানটা গুণ করে দিল, কেটে গেছে ওয়ান কেটে গেছে, যা রয়েছে একদিকে নিয়ে আবার হোল স্কোয়ার রয়েছে, দেন সিম্পলিফাই করেছে আছে, ঠিক আছে। আজকে তোমাদের এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমরা 35 থেকে শুরু করবো, ওকে।